আজকে দ্বাদশ শ্রেণীর চতুর্থ যে অধ্যায় অর্থাৎ মৃত্তিকা ভূগোল নিয়ে ক্লাস করানো হবে। তো যেহেতু এই চ্যাপ্টারটা অনেকটা বড় এবং অনেকগুলো বিষয়বস্তু রয়েছে বোঝাবার জন্য, সেহেতু এই চ্যাপ্টারটাকে অনেকগুলি পার্টে ভাগ করে পড়ানো হবে। আজকে প্রথম যে অংশগুলো যেগুলো আছে, যেমন হচ্ছে মৃত্তিকা বিজ্ঞান বা মৃত্তিকা ভূগোল কাকে বলে বা মৃত্তিকার সঙ্গে কি মৃত্তিকার যে নিয়ন্ত্রকগুলো সেগুলো নিয়ে আলোচনা করা হবে মূলত। তো তার আগে বলে রাখি, যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল যে বাটন রয়েছে সেটিকে প্রেস করে রাখো সমস্ত রকম নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। তো চলো আজকের যে ক্লাস সেটি শুরু করা যাক। তাহলে মৃত্তিকার এই চ্যাপ্টার শুরু করার প্রথমেই যে জিনিসগুলো আমাদের জানতে হবে সেটি হচ্ছে মৃত্তিকার ব্যুৎপত্তিগত অর্থ বা মৃত্তিকা কোথা থেকে এলো মৃত্তিকা শব্দটি। তো ইংরেজি যে সয়েল সেটিরই হচ্ছে বাংলা প্রতিশব্দ হচ্ছে মৃত্তিকা। তো এই বাংলা প্রতিশব্দ মৃত্তিকা কথাটি আর একটি অর্থে ব্যবহৃত হয়, সেটি হচ্ছে মাটি। তো এই সয়েল কথাটির উৎপত্তি ল্যাটিন শব্দ সোলাম থেকে বা অনেকে বলে সোলুম, সেখান থেকে এসছে, যার অর্থ হলো ফ্লোর বা মেঝে। অর্থাৎ ব্যুৎপত্তিগত দিক থেকে সয়েল বা মৃত্তিকা বলতে ভূমি বা জমি সংক্রান্ত বিষয়কে কিন্তু বোঝায়। এরপরে আসছে তাহলে যে মৃত্তিকা কাকে বলে বা মৃত্তিকার সংজ্ঞা কী। আমরা যদি মৃত্তিকা সংজ্ঞা দেখতে যাই তাহলে দেখতে পাবো যে মৃত্তিকা যে বিজ্ঞানীরা রয়েছেন মূলত ভিভি ডকুচেপ, ভ্যারেলি ভ্যাসিলেভিচ ডকুচেপ, যাকে মৃত্তিকা বিজ্ঞানের জনক বলা হয়, অর্থাৎ তিনি মৃত্তিকার বিভিন্ন দিক সম্পর্কে গবেষণা করেছেন এবং মৃত্তিকা বিজ্ঞানকে একটা পর্যায়ে বা মৃত্তিকা বিজ্ঞানকে একটা উন্নত স্তরে নিয়ে গেছেন, তার জন্যই তাকে মৃত্তিকা বিজ্ঞানের জনক বলা হয়। তো সেই ভিভি ডকুচেবের মতে যে মাটি হলো ভূপৃষ্ঠের ওপর স্বাধীন উপবায়বীয় বিবর্তনমূলক প্রাকৃতিক বস্তু, যা একটি সময়কালে শিলার আবহবিকার ও জৈব পদার্থ উৎপত্তির মাধ্যমে উৎপন্ন হয়। অন্যদিকে আর এক মৃত্তিকা বিজ্ঞানী জেনির মতে মাটি হলো ভূপৃষ্ঠের ওপর এমন প্রাকৃতিক বস্তু যা মূল শিলা, জীবমণ্ডল, জলবায়ু, ভূমিরূপ ইত্যাদি নিয়ন্ত্রকগুলির দীর্ঘকালীন ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে সৃষ্টি হয়। আবার আমরা যদি মাটি বিজ্ঞান সমিতিকৃত সংজ্ঞা দেখি, আমেরিকার যে মাটি বিজ্ঞান সমিতি রয়েছে তাদের দেওয়া সংজ্ঞা দেখি, তো দেখতে পাবো তারা মাটির সংজ্ঞায় বলেছেন যে মাটি হলো পৃথিবীর ঠিক উপরিভাগে শিথিল খনিজ পদার্থ যা স্থলজ উদ্ভিদের বৃদ্ধির জন্য একটি প্রাকৃতিক মাধ্যম রূপে কাজ করে। তাহলে এই গেল বিভিন্ন বিজ্ঞানী তথা যে মৃত্তিকা গবেষণা কেন্দ্র বা সমিতি রয়েছে তাদের দেওয়া সংজ্ঞা। তাহলে আমরা যদি সাধারণ মানুষ অথবা বা ভূগোলের ছাত্রছাত্রী হিসাবে মৃত্তিকার সংজ্ঞা দিই আমাদের মতন করে, তাহলে সেই সংজ্ঞাটি কীরকম হবে? তাহলে বলতে হবে যে সুদীর্ঘ কাল ধরে ভৌত, রাসায়নিক ও জৈবিক প্রক্রিয়ায় আদি শিলার আবহবিকারজাত শিলাচূর্ণ, খনিজ পদার্থ ও জৈব পদার্থ সমৃদ্ধ পরিবর্তনশীল ভৌত ও রাসায়নিক ধর্মবিশিষ্ট ভূপৃষ্ঠের উপরিভাগে যে পাতলা ও ভঙ্গুর আবরণী স্তর উদ্ভিদের বৃদ্ধির সহায়ক এবং জীবজগৎকে ধারণ করে আছে তাই হচ্ছে মাটি। অর্থাৎ মাটি হলো ভূপৃষ্ঠের উপরিস্তরের এক সূক্ষ্ম শিথিল পদার্থ দ্বারা গঠিত স্তর যেটি মূলত উদ্ভিদ বৃদ্ধির সহায়ক। এটি হলো মূলত মৃত্তিকার সংজ্ঞা বা মৃত্তিকাকে এই বৈশিষ্ট্য দিয়েই সংজ্ঞায়িত করা যায় যে মৃত্তিকা হচ্ছে মূলত ভূপৃষ্ঠের উপর একটি শিথিল স্তর এবং এই শিথিল স্তর যেটা তৈরি হয় মূলশিলা থেকে আবহবিকারের মাধ্যমে, রেগোলিথ ও জৈবত্বের মাধ্যমে, এবং এটি হচ্ছে এমন একটি স্তর যেটি উদ্ভিদ বৃদ্ধির সহায়ক। এরপরে আসছে তাহলে যে মৃত্তিকার বৈশিষ্ট্যগুলি কী কী। মৃত্তিকার প্রধান যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে শিথিল ও আলগা পদার্থের স্তর। অর্থাৎ মৃত্তিকা হচ্ছে এমন একটি স্তর যেটি আমরা যদি মৃত্তিকার স্তরটিকে অঙ্কন করি তাহলে এই যে শিলাস্তর বা মৃত্তিকার বিভিন্ন স্তর বা ভূত্বক, তার ঠিক উপরের স্তরে রয়েছে কি মৃত্তিকা, এইভাবে এইসব জায়গায় রয়েছে মৃত্তিকা। তাহলে মৃত্তিকা যে স্তরটি রয়েছে উপরে শিলাস্তরের উপরে সেই স্তরটি তাহলে কি সবচেয়ে শিথিল এবং আলকা পদার্থের স্তর দিয়ে তৈরি। এর মৃত্তিকার নিচেই কিন্তু থাকে
বিভিন্ন রকমের যে কি বলবো যে কঠিন গঠনগুলো এর পরবর্তীতে আসে, অর্থাৎ ভূত্বকের সবচেয়ে যেটা নরম স্তর বা শিথিল স্তর সেটা উপরের দিকে থাকে, যেটাকে আমরা মৃত্তিকা নামে চিহ্নিত করি। এরপরে যে বৈশিষ্ট্যটা আসছে সেটা হচ্ছে ভূত্বকের সর্বোচ্চ স্তর। তাহলে বলাই বাহুল্য যে উপরের দিকে যে স্তরটা থাকবে সেটা অবশ্যই ভূত্বকের সর্বোচ্চ স্তরই হবে। এরপর রয়েছে বিবর্তন প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হয়, অর্থাৎ মৃত্তিকা কিন্তু একদিনে তৈরি হয়নি, দীর্ঘ বছর বিবর্তন প্রক্রিয়ার মাধ্যমে, অর্থাৎ সৃষ্টির প্রথম অবস্থা থেকে যে শিলা তৈরি হয়েছিল সেই শিলা থেকে শিলা আবার আবহ বিকারের ফলে রেগোলিথ তৈরির মাধ্যমে, সেই রেগোলিথের সঙ্গে আবার জৈবপদার্থ মিশ্রিত হয়ে দীর্ঘদিন থাকার পর কিন্তু মৃত্তিকার সৃষ্টি হয়। তাই মৃত্তিকা হচ্ছে একটা বিবর্তন প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হওয়া একটা স্তর, অর্থাৎ মৃত্তিকা একটি বিবর্তনের সাক্ষ্য কিন্তু বহন করে চলে। এরপরে আসছে নানান খনিজ ও জৈবপদার্থ মিশে থাকে এই মৃত্তিকার মধ্যে। তাহলে যেহেতু মৃত্তিকার সৃষ্টি হয় বিভিন্ন রকম শিলা থেকে, তাই সেই শিলার মধ্যে যেহেতু বিভিন্ন রকম খনিজ থাকে, তাই সেই সেই শিলা থেকে যখন আবার বিভিন্ন রকম মৃত্তিকা তৈরি হবে সেই মৃত্তিকার মধ্যেও কিন্তু সেই শিলার মধ্যে যে সমস্ত থাকা খনিজ পদার্থগুলো সেগুলো কিন্তু মৃত্তিকার মধ্যে বিরাজ করবে। তাহলে তার জন্য মৃত্তিকার মধ্যে আমরা বিভিন্ন রকম খনিজ পদার্থের সন্ধান পেয়ে থাকি। অন্যদিকে মৃত্তিকা সৃষ্টির প্রাথমিক স্টেজ বা মৃত্তিকা সৃষ্টির পূর্বের স্টেজ হচ্ছে রেগোলিথ সৃষ্টি হতে হবে। তো এই রেগোলিথের সঙ্গে জৈবপদার্থ অর্থাৎ উদ্ভিদ বা প্রাণীদেহের যে মৃত দেহাবশেষ সেগুলো মিশেই কিন্তু মৃত্তিকা তৈরি হয়। তাই মৃত্তিকার মধ্যে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই জৈবপদার্থ মিশে থাকে। এরপর আসছে যে মৃত্তিকা স্বতন্ত্র বৈশিষ্ট্যযুক্ত কতগুলি পৃথক স্তরের সৃষ্টি করে, অর্থাৎ মৃত্তিকার বিভিন্ন রকম স্তর আমরা দেখতে পাই। আমরা যদি একটা আদর্শ মৃত্তিকার স্তর দেখি তাহলে সর্বোচ্চ স্তরে ও স্তর, যেটা অর্গ্যানিক স্তর বা জৈবপদার্থের স্তর, তারপরে এ স্তর, তারপরে হচ্ছে বি স্তর, এরকম বিভিন্ন রকম স্তর কিন্তু দেখতে পাবো। তাহলে স্বতন্ত্র বৈশিষ্ট্যযুক্ত কতগুলি পৃথক স্তরের কিন্তু লক্ষ্য করা যায় এই মৃত্তিকার মধ্যে। এরপর রয়েছে জীবজগতের ধারক ও বাহক, অর্থাৎ মৃত্তিকা হচ্ছে জীবজগৎকে ধারণ করে রাখে ও বহন করে। অর্থাৎ আমাদের যত রকমের জীবজগৎ আছে, উদ্ভিদ থেকে শুরু করে প্রাণী থেকে শুরু করে সব রকম, সবাই কিন্তু আমরা মৃত্তিকার উপরেই বাস করছি, অর্থাৎ মৃত্তিকা আমাদের ধরে আছে এবং মৃত্তিকা আমাদের খাবার জোগাচ্ছে, আমাদের খাদ্য বস্ত্র বাসস্থান সব কিছু আমরা গড়ে তুলছি মৃত্তিকার উপরে। তার জন্যই বলা হয় যে কি জীবজগতের ধারক ও বাহক হচ্ছে মৃত্তিকা। তো এইগুলি হলো মৃত্তিকার প্রধান বৈশিষ্ট্য। এরপর আসছে মৃত্তিকার উপাদান, অর্থাৎ মৃত্তিকা কী দিয়ে তৈরি। মৃত্তিকার উপাদানগুলি যদি দেখি তাহলে মূলত মৃত্তিকার উপাদান হচ্ছে তিনটি, একটি হচ্ছে কঠিন উপাদান, একটি হচ্ছে তরল উপাদান এবং অন্যটি হচ্ছে গ্যাসীয় উপাদান। এছাড়াও আর একটি উপাদান রয়েছে যেগুলো খুবই অল্প পরিমাণে থাকে, সেগুলি হচ্ছে যে সজীব উপাদান, অর্থাৎ সেই ধরনের উপাদানগুলি হচ্ছে বিভিন্ন রকমের যে আণুবীক্ষণিক জীব, তারা খুবই কম পরিমাণে থাকে, তা তাদের পার্সেন্টেজের হিসাবে কিন্তু তাদের আনা সম্ভব নয়। তাই এখানে 100%-এর উপরেই কিন্তু এই তিনটেকেই ভাগ করে দেওয়া হয়েছে, 50%, অর্থাৎ অর্ধেক ভাগ মৃত্তিকার অর্ধেকই থাকে কঠিন উপাদান বা কঠিন পদার্থ, 25% থাকে তরল উপাদান এবং 25% থাকে গ্যাসীয় উপাদান। তো এই কঠিন উপাদানের দিকে যদি আমরা তাকাই, অর্থাৎ বেশিরভাগ অংশ যেটা থাকে সেই কঠিন উপাদানের মধ্যে থাকে 45% খনিজ পদার্থ। অর্থাৎ কী বললাম যে মৃত্তিকার মূল উপাদানটাই আসে কোথা থেকে, বিভিন্ন রকম শিলা থেকে। তো শিলাও গঠিত হয় কী দিয়ে, বিভিন্ন রকম খনিজ পদার্থ দিয়ে। তাই মৃত্তিকার মধ্যেও কিন্তু আমরা বিভিন্ন রকম খনিজের সন্ধান পাই বা মৃত্তিকার মধ্যে বিভিন্ন খনিজের বৈশিষ্ট্য ফুটে ওঠে। তার জন্য মৃত্তিকার যে কঠিন উপাদান বললে বলা হচ্ছে 50%, তার 45%-ই রয়েছে কি খনিজ পদার্থ, আর 5% রয়েছে জৈবপদার্থ, অর্থাৎ উদ্ভিদ বা প্রাণীর মৃতদেহের দেহাবশেষ। তো এইগুলো রয়েছে 5%, সেগুলো খুব কম পরিমাণে রয়েছে, তুলনায় বেশি পরিমাণে রয়েছে খনিজ পদার্থ। এরপরে আসছে যে তরল উপাদান। তরল উপাদান বলতেই বোঝাচ্ছে কি জল, যে মৃত্তিকার মোট আয়তনের দেখতেই পাচ্ছে 25% দখল করে রয়েছে তরল উপাদান বা জল। তো তরল উপাদান রয়েছে 25%, এরপরে আর 25% রয়েছে গ্যাসীয় উপাদান, অর্থাৎ বায়ু। মৃত্তিকার একটা কণার সঙ্গে আর একটা কণার যে গ্যাপ থাকে সেই গ্যাপেই থাকে বায়ু, লুকিয়ে থাকে বায়ু। এই বায়ু তখনই সরে যায় যখন মৃত্তিকার মধ্যে জল প্রবেশ করে, কিন্তু জল যতই কমতে থাকে ততই সেই মৃত্তিকার মধ্যে একটা কণার সঙ্গে আর একটা কণার যে ফাঁক বা পোর স্পেস সেইগুলোতে স্থান দখল করে থাকে বায়ু। তো
25% মতন জায়গা দখল করে থাকে মৃত্তিকার গ্যাসীয় উপাদান। এছাড়াও কিছু রয়েছে আণুবীক্ষণিক জীব, যেমন হচ্ছে কিছু ব্যাকটেরিয়া, ফাঙ্গি, অ্যালগি, প্রোটোজোয়া মাটির উপাদান রূপে এদেরকেও গণ্য করা হয়, কিন্তু এদের পরিমাণ মৃত্তিকায় খুব কম পরিমাণে থাকে। তো এই গেল মৃত্তিকার বিভিন্ন যে উপাদান সেগুলো। এরপরে আসছে মৃত্তিকা সৃষ্টির নিয়ন্ত্রক সমূহগুলি কী কী, অর্থাৎ মৃত্তিকার যে কারণে সৃষ্টি হয়, যে বৈশিষ্ট্যগুলো থাকলে মৃত্তিকা সৃষ্টি হয়, বা মৃত্তিকা একটা এলাকায় গড়ে উঠছে আর একটা এলাকায় গড়ে উঠছে না। আমরা যদি কোনো পাহাড়ি অঞ্চলে যাই, সেখানে দেখব খুবই অল্প পরিমাণ বা অল্প পুরু মৃত্তিকা দেখতে পাচ্ছি, তুলনায় আমাদের মতন যেগুলো সমভূমি এলাকা সেখানে দেখতে পাচ্ছি আমরা মোটা চাদরের মতন বা পুরু একটা মৃত্তিকার স্তর। অন্যদিকে আমরা যদি মরুভূমি এলাকায় যাই, সেখানে শুধুমাত্র বালির মতন মৃত্তিকা দেখতে পাচ্ছি। মৃত্তিকা সৃষ্টির ঠিক আগের পর্যায়ে তাদের শেষ হয়ে গেছে, মৃত্তিকা সৃষ্টি হয়নি। অর্থাৎ মৃত্তিকার যে বৈশিষ্ট্য, যেখানে বিভিন্ন রকম কণাগুলো সমান পরিমাণে থাকে, সেই রকম কিন্তু কন্ডিশন দেখা যায় না মরুভূমিতে। তো এক এক জায়গায় কিন্তু মৃত্তিকা সৃষ্টির যে ধরনটা সেটা এক এক রকম দেখা যাচ্ছে। তো এই কিসের উপর নির্ভর করে এই মৃত্তিকাগুলো এরকম ধরনের হয় সেগুলো এবার আমরা জানবো। তাহলে মৃত্তিকা সৃষ্টির নিয়ন্ত্রক সমূহগুলো কী কী? আবার মৃত্তিকা বিজ্ঞানী ডকুচেবের মতে যে তিনি একটি ফর্মুলা দিয়েছিলেন, সেটি হচ্ছে এস ইজ ইকাল টু এফ ফাংশন অফ ক্লাইমেট, অর্গ্যানিক ম্যাটার, প্যারেন্ট মেটেরিয়াল অ্যান্ড টাইম। অর্থাৎ এখানে তোমরা দেখতেই পাচ্ছ, এস অর্থাৎ বোঝাচ্ছে কি সয়েল বা মাটি, এফ মানে হচ্ছে ফাংশন অফ বা কাজ করে, সিএল মানে হচ্ছে ক্লাইমেট বা হচ্ছে জলবায়ু, ও মানে হচ্ছে অর্গ্যানিক ম্যাটার বা জীবজগৎ, পি মানে হচ্ছে প্যারেন্ট মেটেরিয়াল বা জনকশিলা বা মূলশিলা, যেগুলোই একটা বই এক রকম রাখা থাকে, টি মানে হচ্ছে টাইম বা সময়। তাহলে ডকুচেপের মতে কি যে সয়েল অর্থাৎ মৃত্তিকা নির্ভর করে মৃত্তিকার পুরুত্ব, মৃত্তিকার ঘনত্ব, মৃত্তিকার বৈশিষ্ট্যগুলো সেগুলো নির্ভর করে কিসের কিসের উপর, কিসের ফাংশনের উপর, জলবায়ু, অর্গ্যানিক ম্যাটার বা জীবজগৎ, প্যারেন্ট মেটেরিয়াল বা জনকশিলার উপর এবং টাইমের উপর। অর্থাৎ তার যে ফাংশন সেগুলোকে তিনি চারটি ভাগে ভাগ করেছিলেন বা চারটি দিক তিনি লক্ষ্য করিয়েছিলেন, যে ক্লাইমেট, জীবজগৎ, জনকশিলা, সময় এবং ভূপ্রকৃতির উপরই মূলত, সময়ের উপরই মূলত এই মৃত্তিকার যে সৃষ্টির কারণ সেগুলি নির্ভর করে। অন্যদিকে আমরা যদি জেনির দিকে তাকাই, জেনি আর এক মৃত্তিকা বিজ্ঞানী, তিনি বলেছিলেন কি যে না, মৃত্তিকার যে নিয়ন্ত্রকগুলো সেগুলো ডকুচেব যিনি যিনি বলেছিলেন সেগুলো তো আছেই, তার সঙ্গে আর একটি যোগ হচ্ছে, সেটি হচ্ছে আর, এটি হচ্ছে মূলত মানে জেনির সঙ্গে ডকুচেবের পার্থক্য, যে ডকুচেব কিন্তু রিলিফ বা আরের কথা উল্লেখ করেনি। রিলিফ মানে হচ্ছে এখানে দেখতে পাচ্ছ ভূপ্রকৃতি, এটা কিন্তু ডকুচেব উল্লেখ করেননি। অন্যদিকে জেনি কিন্তু ডকুচেবের যে যে বৈশিষ্ট্যগুলো ছিল সেগুলো তো দিয়েছেনই, সেই সঙ্গে আর একটি যোগ করেছেন, সেটি হচ্ছে রিলিফ বা আর বা ভূপ্রকৃতি। তিনি বলেছেন যে ভূপ্রকৃতিও মৃত্তিকা সৃষ্টির জন্য অন্যতম একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো চলো আমরা এগুলোকে দুটি ভাগে ভাগ করে শিখি, কি দুটি ভাগে, একটি হচ্ছে সক্রিয় নিয়ন্ত্রক, অন্যটি হচ্ছে নিষ্ক্রিয় নিয়ন্ত্রক। সক্রিয় নিয়ন্ত্রক কারা? জলবায়ু, জীবজগতের হচ্ছে সক্রিয় নিয়ন্ত্রক, যেহেতু এরা প্রত্যক্ষভাবে মৃত্তিকা সৃষ্টিতে অংশগ্রহণ করে। অন্যদিকে আমরা যদি ভূপ্রকৃতির দিকে তাকাই, আদিশিলার দিকে তাকাই, সময়ের দিকে তাকাই, তারা মোটামুটি হবে নিষ্ক্রিয় নিয়ন্ত্রক বা পরোক্ষভাবে মৃত্তিকা সৃষ্টিতে অংশগ্রহণ করে থাকে। তো চলো সেগুলো দেখে নেওয়া যাক যে কী কী নিয়ন্ত্রক। তো প্রথমে যেটা আসছে সেটা হচ্ছে জলবায়ু। তা আমরা জানি যে জলবায়ু হচ্ছে দীর্ঘদিনের বা 30-35 বছরের একটা আবহাওয়ার গড়, সেই সেটা কী বলা হয় জলবায়ু। আবার এই জলবায়ুর বিভিন্ন রকম উপাদান রয়েছে, যেমন বৃষ্টিপাত, তাপমাত্রা, বায়ুপ্রবাহ প্রভৃতি। তো এগুলোর উপরই মূলত নির্ভর করে মৃত্তিকা। কীভাবে জলবায়ু নির্ভর করে, জলবায়ুর উপর মৃত্তিকা সৃষ্টি নির্ভর করে? আমরা যদি বৃষ্টিপাতটা ধরে নিই, যে বৃষ্টিপাতের উপর কীভাবে নির্ভর করছে, দেখো যে বৃষ্টিপাতের পরিমাণ ও তীব্রতা কিন্তু মৃত্তিকা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কীরকমভাবে? যে বৃষ্টিপাতের পরিমাণের উপর নির্ভর করে শিলার রাসায়নিক আবহবিকার কিন্তু গড়ে ওঠে বা রাসায়নিক আবহবিকার হয়। আমরা জানি যে শুষ্ক অঞ্চলে দেখা যায় যান্ত্রিক আবহবিকার আর আর্দ্র অঞ্চলে দেখা যায় রাসায়নিক আবহবিকার। যেমনভাবে নিরক্ষীয় অঞ্চলে বেশি বৃষ্টিপাত হয়, তার জন্য সেই সব অঞ্চলে কিন্তু রাসায়নিক আবহবিকার লক্ষ্য করা যায় বেশি পরিমাণে। আবার রাসায়নিক আবহবিকার মানেই হচ্ছে আবহবিকার, আবহবিকার যত বেশি হবে তত কী হবে, শিলা চূর্ণ বিচূর্ণ হবে, আর শিলা যত চূর্ণ বিচূর্ণ হবে তত কী রেগুলিথের পরিমাণ বাড়বে, আর রেগুলিথের পরিমাণ বাড়লেই
কিন্তু মৃত্তিকার যে সৃষ্টির যে ধাপটা বা সৃষ্টির যে প্রক্রিয়াটা সেটা দ্রুত সম্পূর্ণ হবে। তাহলে রাসায়নিক আবহবিকার যেহেতু জলের বা বৃষ্টির উপপাতের উপর নির্ভর করছে, তাই যে সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত বেশি হবে সে সমস্ত অঞ্চলে রাসায়নিক আবহবিকার বেশি হবে, তাই সেখানে কিন্তু বেশি পরিমাণে আবহবিকার হওয়ার জন্য মৃত্তিকা সৃষ্টির যে প্রক্রিয়া বা মৃত্তিকা সৃষ্টি হওয়ার যে সময় সেটা কিন্তু খুব তাড়াতাড়ি হবে বা খুব অল্প দিনেই কিন্তু মৃত্তিকাটা তৈরি হতে পারবে। অন্যদিকে যেখানে বৃষ্টিপাত কম সেখানে মৃত্তিকা সৃষ্টির যে প্রক্রিয়াটা সেটা দীর্ঘায়িত হবে। অন্যদিকে কি যে বৃষ্টিপাতের পরিমাণ মৃত্তিকায় ধৌত প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে। যেমন অধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে মৃত্তিকার উপরের স্তর থেকে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম প্রভৃতি দ্রবণীয় খনিজ উপাদানগুলি অপসারিত হয়, এর ফলে মৃত্তিকা আম্লিক প্রকৃতির হয়ে পড়ে। অন্যদিকে শুষ্ক অঞ্চলে ধৌত প্রক্রিয়ায় কম খনিজ উপাদানগুলি বা যেগুলো শুষ্ক অঞ্চলে ধৌত প্রক্রিয়ায় কী হয় যেগুলো কম হয় বলে এই ধরনের ধৌত প্রক্রিয়াটা কম হয় বলে কী হয় ক্ষারীয় উপাদানগুলি মৃত্তিকার উপরের স্তরেই থেকে যায়। অন্যদিকে বৃষ্টিপাত বেশি হলে অধিক গাছপালা জন্মায়, এই জন্য জৈব পদার্থের সঞ্চয় বেড়ে যায়, অর্থাৎ মৃত্তিকায় নাইট্রোজেন পরিমাণও বৃদ্ধি পায়। তো এই গেল যে বৃষ্টিপাত কীভাবে মৃত্তিকা সৃষ্টিতে সাহায্য করে তার ভূমিকা, বৃষ্টিপাতের ভূমিকা সেটা আলোচনা করা হলো। এরপরে যদি আমরা দেখি তাপমাত্রা কীভাবে সাহায্য করে, যে তাপমাত্রা বাড়লে আবহবিকারের সক্রিয়তা বাড়ে। তো অর্থাৎ আমরা দেখেছিলাম যখন আবহবিকারের ব্যাপারটা এসেছিল, আমরা প্রথমের চ্যাপ্টারের দিকে আবহবিকার নিয়ে আলোচনা করা হয়েছে, সেখানে আমরা দেখেছিলাম কি যে যান্ত্রিক আবহবিকার মূলত নির্ভর করে তাপমাত্রার উপর, অর্থাৎ উপরের স্তর বেশি তাপমাত্রার ফলে সংকুচিত বা প্রসারিতগুলো বেশি পরিমাণে হয়, অন্যদিকে ভিতরের স্তরটা সেরকমভাবে হতে পারে না, তাপমাত্রা পৌঁছায় না বলে ভিতরের স্তরে, ফলে তারা তাদের যে সংকোচন প্রসারণ সেটা একটা জায়গায় থেমেই থাকে, ফলে সেই জায়গাটায় যান্ত্রিক আবহবিকার বেশি পরিমাণে দেখা যায়, যেরকম হচ্ছে আমাদের শুষ্ক অঞ্চলগুলোতে দেখা যায়। অর্থাৎ তাপমাত্রা যেখানে বেশি পরিমাণে পাওয়া যাবে সেখানে কিন্তু যে আবহবিকার প্রক্রিয়াটা সেটা কিন্তু তাড়াতাড়ি সম্পন্ন হবে, অর্থাৎ সেখানে রেগোলিথের স্তর পুরুভাবে গড়ে উঠবে এবং মৃত্তিকা স্তরগুলো গভীর হবে। বিজ্ঞানী ভ্যান টপ এর সূত্র অনুসারে প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়লে মৃত্তিকা যে রাসায়নিক বিক্রিয়ায় যে গতি সেগুলো দ্বিগুণ বা তিন গুণ বাড়ে। অন্যদিকে তাপমাত্রা ও বৃষ্টিপাত উভয়ই বেশি হলে জারণ প্রক্রিয়া সক্রিয় হয় এবং তার ফলে মৃত্তিকার রং লাল বা বাদামি হয়। অন্যদিকে আর্দ্র অঞ্চলে তাপমাত্রা কম থাকলে মৃত্তিকার রং হয় ধূসর বা হলুদ ইত্যাদি। বেশি তাপমাত্রার জন্য মরু অঞ্চলের মাটি শুষ্ক হয় এবং তার লবণতাও বেশি থাকে। অর্থাৎ দেখাই গেল যে তাপমাত্রার উপর নির্ভর করে কীভাবে মৃত্তিকার যে গঠন সেটি বিভিন্নভাবে প্রভাবিত হচ্ছে। এরপরে আসছে বায়ুপ্রবাহ। তাহলে বায়ুপ্রবাহ কীভাবে মৃত্তিকা গঠনে সাহায্য করে, বায়ুপ্রবাহ বলতেই আমরা মূলত চলে আসি যে মরুভূমি অঞ্চলের কথায়, যেখানে কি যে বায়ুপ্রবাহের মাধ্যমে যে মধ্য এশিয়ার গভীর মরুভূমি রয়েছে সেখানকার বালুরাশি উড়ে এসে উত্তর চীনের হুয়াংহো নদীর উপত্যকায় সঞ্চিত হয়ে লোয়েস মৃত্তিকা সৃষ্টি করেছে। তাহলে কি হলো, এখানে বায়ুপ্রবাহই মৃত্তিকা গঠন করতে একটি মুখ্য ভূমিকা পালন করলো। অর্থাৎ মরুভূমির সূক্ষ্ম বালিকণা বায়ুপ্রবাহের মাধ্যমে বহু দূরে সঞ্চিত হয়ে সেখানে বেলে মাটি সৃষ্টি করে। এইভাবে কিন্তু মৃত্তিকা গঠনে বায়ুপ্রবাহ একটা বিরাট বড় ভূমিকা পালন করে। এরপরেই আসছে জীবজগতের ভূমিকা। জীবজগৎ কী করছে, যে জীবজগৎকে মূলত দুভাগ করা যায়, একটা হচ্ছে উদ্ভিদ জগৎ, একটা হচ্ছে প্রাণী জগৎ। এখানেও কিন্তু তারা যে বিভিন্ন রকম আবহবিকার রয়েছে সেই আবহবিকার প্রক্রিয়াগুলোকে কিন্তু ত্বরান্বিত করতে সাহায্য করছে, অর্থাৎ জৈব যান্ত্রিক আবহবিকার এবং জৈব রাসায়নিক আবহবিকার। জৈব যান্ত্রিক কীভাবে, যখন উদ্ভিদ বা প্রাণী জগৎরা নিজেই তাদের শিকড় দ্বারা বেঁচে থাকতে, তাদের বিভিন্ন কার্যাবলী দ্বারা বিভিন্ন রকম শিলার পরিবর্তন ঘটাতে সাহায্য করছে বা শিলাকে ভাঙতে সাহায্য করছে, শিলার আবহবিকার ঘটাতে সাহায্য করছে, তখন সেটাকে বলা হচ্ছে জৈব যান্ত্রিক আবহবিকার, যার ফলে তারা মুখ্য ভূমিকা গ্রহণ করছে এই আবহবিকার প্রক্রিয়ায়। অন্যদিকে সেই সমস্ত উদ্ভিদ বা প্রাণীরা যখন মারা যাচ্ছে তাদের মৃত দেহাবশেষ শিলাস্তরের উপর পড়ে থাকছে, এর ফলে শিলাস্তরের সঙ্গে ওই মৃত দেহাবশেষের একটা রাসায়নিক বিক্রিয়া ঘটছে, তাদের দেহ থেকে যে অ্যাসিড বা আম্লিক পদার্থগুলো বেরোচ্ছে তার ফলে শিলার সঙ্গে একটা রাসায়নিক আবহবিকার ঘটছে, তার ফলে যে আবহবিকারটা ঘটছে সেটাকে বলা হচ্ছে জৈব রাসায়নিক আবহবিকার। এর ফলেও কিন্তু শিলা ভাঙতে বা শিলার বিয়োজন ঘটতে সাহায্য করছে ওই প্রাণী বা উদ্ভিদের মৃতদেহ অবশেষটা। তো এইভাবে জীবজগৎ শিলার আবহবিকারের ক্ষেত্রে সাহায্য ঘটায়,
তার জন্য শিলা আরও দ্রুত তাড়াতাড়ি ভাঙতে পারে। শিলার আবহবিকার প্রক্রিয়া ত্বরান্বিত হয়, শিলা থেকে রেগোলিথ তৈরি হয়, আবার রেগোলিথ থেকে কিন্তু কার্যক্রমে জৈব পদার্থ যুক্ত হয়ে মৃত্তিকায় পরিণত হয়। এরপরে রয়েছে যে এরপরে যদি আমরা দেখি তাহলে আসছে কি যে ভূপ্রকৃতি। ভূপ্রকৃতি কীভাবে সাহায্য করে, সে হচ্ছে ভূমির উচ্চতা, ভূমির ঢাল, ভূমির ঢালের অভিমুখ, ভূমির ঢালের আকৃতি ইত্যাদির উপর কিন্তু নির্ভর করে যা আবহবিকারের প্রক্রিয়া বা মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়াগুলি। সমতল ভূমিতে বৃষ্টিপাত বেশি হলে ধৌত প্রক্রিয়ায় দ্রাব্য পদার্থগুলি মৃত্তিকার উপরের স্তর থেকে নিচের স্তরে অপসারিত হয় এবং মৃত্তিকা গভীর হয়। অন্যদিকে সুউচ্চ পার্বত্য অঞ্চলের বিভিন্ন উচ্চতায় বিভিন্ন ধরনের জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ বিরাজ করে এবং সেই অনুসারে বিভিন্ন প্রকার মৃত্তিকাও সৃষ্টি হয়। আবার যদি আমরা ভূমির ঢালের ক্ষেত্রে দেখি যে ভূমির ঢাল বেশি হলে উৎকৃষ্ট মানের মৃত্তিকা কিন্তু সৃষ্টি হয় না। কেন? কারণ এই যদি ঢাল হয়, বেশি যদি ঢাল হয়, তাহলে মৃত্তিকার যে রেগোলিত, সেই রেগোলিতগুলো সঞ্চয়ের কিন্তু জায়গা পাচ্ছে না, তারা পুরোপুরি গড়ে এসে নিচের স্তরে সঞ্চিত হয়ে যাচ্ছে। ফলে এই যে স্তর, সেই জায়গাগুলোতে কিন্তু মৃত্তিকার যে রেগোলিত, সেগুলো মৃত্তিকা সৃষ্টির যে প্রাথমিক পর্যায়ে রেগোলিত, সেটা কিন্তু জমতে পারছে না, ফলে তার সঙ্গে জৈব পদার্থ মিশে কিন্তু মৃত্তিকা সৃষ্টি হতে পারছে না। তাই ভূমির ঢাল বেশি হলে কিন্তু মৃত্তিকা সৃষ্টি হতে বেশি দিন সময় লাগে। অন্যদিকে মাঝারি ঢালের ভূমিতে মৃত্তিকার গভীরতাও মাঝারি ধরনের, অন্যদিকে সমভূমিতে মৃত্তিকার গভীরতা বেশি। আবার যদি আমরা ভূমির ঢালের অভিমুখের দিকে তাকাই, মৃত্তিকা সৃষ্টিতে ভূমি ঢালের অভিমুখের প্রভাব থাকে। যেমন উত্তর গোলার্ধে দক্ষিণমুখী ঢাল বেশি সূর্যালোক পায় বলে অধিক উষ্ণ হয় এবং উত্তরমুখী ঢাল শীতল হয়। আবার যদি আমরা ভূমি ঢালের আকৃতির দিকে তাকাই, তাহলে মৃত্তিকা গঠনের ঢালের আকৃতিরও ভূমিকা থাকে। কীরকমভাবে আকৃতির ভূমিকা থাকে, সেটা হচ্ছে যে একই ঢালের উত্তর অংশ ক্ষয়কাজের অনুকূল হলেও অবতল অংশে সঞ্চয় উপযোগী পরিবেশ থাকে। এজন্য দুই অংশের মৃত্তিকাও ভিন্ন প্রকৃতির হয়। যেমন উত্তল অংশের তুলনায় অবতল অংশে মৃত্তিকার এ স্তর অনেক বেশি পুরু হয়। এরপরে যদি আসা যায় আদিশিলার বা জনকশিলার ক্ষেত্রে বা পেরেন্ট মেটেরিয়ালের ক্ষেত্রে, সেখানেও দেখা যাবে যে মৃত্তিকার রাসায়নিক গুণাগুণ বা মৃত্তিকার ভৌত ধর্ম, মৃত্তিকার সৃষ্টির হার, মৃত্তিকার রং নির্ধারণের ক্ষেত্রে কিন্তু আদিশিলা ভূমিকা পালন করে। যেমনভাবে যে কোনো অম্লধর্মী শিলা, যেমন হচ্ছে গ্রানাইট, নিস, এই ধরনের শিলা থেকে যে মৃত্তিকাগুলো হয় তারাও কিন্তু হবে আম্লিক প্রকৃতির। অন্যদিকে যে সমস্ত শিলা ক্ষারধর্মী, যেমন হচ্ছে ব্যাসল্ট, ডলোরাইট, তাদের থেকে যে মৃত্তিকাগুলো হবে তারা হবে ক্ষারকীয়। অর্থাৎ মৃত্তিকার যে বৈশিষ্ট্য, তারা আম্লিক হবে না ক্ষারকীয় হবে, সেটা কিন্তু নির্ভর করছে আদিশিলার উপর, অর্থাৎ আদিশিলার রাসায়নিক গুণাগুণের উপর। অন্যদিকে ভৌত ধর্ম ক্ষেত্রে কি, যে যদি আমরা বেলে পাথরের দিকে তাকাই, যে বেলে পাথর থেকে সৃষ্ট মৃত্তিকায় বালির প্রাধান্য থাকে বলে সেই মৃত্তিকার গঠন বেশ স্থূল হয় এবং এজন্য জলধারণ ক্ষমতাও কম হয়। অন্যদিকে ব্যাসল্ট শিলার কণাগুলি খুব সূক্ষ্ম হয় বলে এর থেকে ইটেল জাতীয় মৃত্তিকা সৃষ্টি হয়, যার মধ্যে কাদা কণার প্রাধান্য থাকে, এই জন্য এই মৃত্তিকার জলধারণ ক্ষমতাও বেশি হয়। তাহলে মৃত্তিকার ভৌত ধর্ম কিন্তু নির্ভর করছে এই আদিশিলার উপর, অর্থাৎ সেই যে মৃত্তিকাটা তৈরি হলো, সেই মৃত্তিকাটার কীরকম হবে তার ভৌত ধর্ম, অর্থাৎ সে বেশি জলধারণ করতে পারবে না পারবে না। অর্থাৎ যদি আমরা দেখি ইটেল মাটি, তার জলধারণ ক্ষমতা বাড়ছে, কারণ কি, তার যে পেরেন্ট মেটেরিয়াল, তার যে আদিশিলা, সেটি হচ্ছে মূলত ব্যাসল্ট শিলা বলেই। তাহলে আদিশিলার উপর কিন্তু তার ভৌত ধর্ম নির্ভর করলো। অন্যদিকে আমরা যদি মৃত্তিকা সৃষ্টির হার দেখি, যে আদিশিলা অম্লধর্মী হলে পটজল মৃত্তিকার সৃষ্টি সহজ ও দ্রুত হয়, আবার আদিশিলা ক্ষারধর্মী হলে পটজল মৃত্তিকার সৃষ্টি বিলম্বিত হয়। অন্যদিকে রঙের দিকে যদি তাকাই, যে লোহা ও ম্যাঙ্গানিজ সমৃদ্ধ আদিশিলা থেকে লাল রঙের মৃত্তিকা সৃষ্টি হয়, কোয়ার্টজ সমৃদ্ধ আদিশিলা থেকে ধূসর রঙের হালকা সাদা রঙের মৃত্তিকা সৃষ্টি হয়, তো এরকম। আবার যদি চুনাপাথর ও চক থেকে সৃষ্ট মৃত্তিকার রং ধূসর হয়, যাকে রেঞ্জিনা মৃত্তিকা বলে, তো এরকম রঙও কিন্তু আদিশিলার উপর নির্ভর করে। তো এই গেল সেই যেগুলো মূল মূল বৈশিষ্ট্য সেগুলো। এরপর আর একটা জিনিস আসছে, সেটা হচ্ছে সময়। মৃত্তিকা সৃষ্টিতে কিন্তু সময়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মৃত্তিকা সৃষ্টির প্রতি প্রক্রিয়া অত্যন্ত ধীর গতিতে দেখা যায়। যেমন যদি অনুকূল প্রাকৃতিক পরিবেশ পাওয়া যায়, তাহলে 2 থেকে 2.5 সেন্টিমিটার মৃত্তিকা সৃষ্টি হতে কিন্তু 100 বছর সময় লেগে যায়। অন্যদিকে একটি পরিণত মৃত্তিকার পরিলেখ, অর্থাৎ এ বি সি যদি স্তর সুস্পষ্ট হয়, সেটি সৃষ্টি হতে কিন্তু হাজার হাজার বছর সময় লেগে যায়। অর্থাৎ মৃত্তিকা সৃষ্টির জন্য সময় কিন্তু একটা ভাইটাল ব্যাপার, অর্থাৎ কত দিন সময় লেগেছে সেই ভিত্তিতে কিন্তু মৃত্তিকাটা পরিণত কি অপরিণত, অর্থাৎ মৃত্তিকার মধ্যে সব স্তর গড়ে উঠবে কি উঠবে না, এগুলো কিন্তু নির্ভর করে। তো এই বিষয়গুলোই ছিল মূলত মূল বিষয়, যেগুলোর উপর ভিত্তি করে দেখা গেল কি যে মৃত্তিকার যে প্রধান প্রধান
গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো সেগুলো ফুটে উঠছে এই সমস্ত নিয়ন্ত্রকগুলির উপর। এরপর আসছে কিছু টার্মিনোলজি মৃত্তিকা সম্বন্ধীয়। সেগুলো হচ্ছে কি, যে সয়েল সায়েন্স বা মৃত্তিকা বিজ্ঞান কাকে বলে। বিজ্ঞানের যে শাখায় মাটির উৎপত্তি, উপাদান, স্তরায়ণ, ধর্ম, সৃষ্টির প্রক্রিয়া, মাটি জলবায়ু সম্পর্ক, শ্রেণীবিভাগ ও বন্টন ইত্যাদি বিজ্ঞানসম্মত আলোচনা করা হয় তাকেই বলা হয় মৃত্তিকা বিজ্ঞান। এবং মৃত্তিকা বিজ্ঞানের জনক রূপে স্বীকার করা হয় যাকে, তিনি হলেন ভিভি ডকুচেভ বা ভ্যাডিলি ভ্যাসিলিভিচ ডকুচেভ। এরপর আসছে পেডোলজি কাকে বলে। মৃত্তিকা বিজ্ঞানের যে শাখায় মাটির উৎপত্তি, উপাদান, স্তরায়ণ, ধর্ম, সৃষ্টির প্রক্রিয়া, শ্রেণীবিভাগ, বন্টন, ক্ষয়, সংরক্ষণ ইত্যাদি বিষয়ের বিজ্ঞান সম্বন্ধে আলোচনা করা হয় তাকেই বলা হয় পেডোলজি। অর্থাৎ মৃত্তিকা বিজ্ঞানের যে শাখায় মৃত্তিকা নিয়েই ডিটেলস আলোচনা করা হবে সেটা হচ্ছে পেডোলজি, অর্থাৎ এটা একটি মৃত্তিকা বিজ্ঞানেরই শাখা। অন্যদিকে এডাফোলজি কি, এডাফোলজি হচ্ছে বিজ্ঞানের সেই শাখা বা মৃত্তিবিজ্ঞানের সেই শাখা যেগুলোতে মাটির গুণাবলীর ভিত্তিতে বিভিন্ন উদ্ভিদের জন্ম, বৃদ্ধি, বিকাশ, সংরক্ষণ, উর্বরতা ইত্যাদি বিষয়গুলি বিস্তারিতভাবে আলোচনা করা হয়। অর্থাৎ এটি একটি জীব ভূগোলের কিন্তু সঙ্গে সম্পর্কিত চলে আসছে, যেখানে কিন্তু মৃত্তিকা ভূগোলের যে বিষয়গুলো নিয়ে জীব ভূগোল অর্থাৎ মৃত্তিকার বিভিন্ন গুণাগুণ নিয়ে কিভাবে উদ্ভিদ গড়ে উঠছে বা উদ্ভিদ কিভাবে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে সেগুলোর ওপর কিন্তু জোর দেওয়া হচ্ছে এডাফোলজির উপর। তো এই গেল কিছু টার্মিনোলজি যেগুলো মৃত্তিকা ভূগোলের সঙ্গে জড়িত। এরপরে আরও বিভিন্ন রকম যে প্রক্রিয়াগুলো আছে মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়া, মৃত্তিকা মৃত্তিকার শ্রেণীবিভাগ, সেগুলো নিয়ে আলোচনামূলক যে ক্লাসগুলো সেগুলো আসবে। তো সেগুলো তোমরা শোনার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করো না সাবস্ক্রাইব করো, লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। তো আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি, ধন্যবাদ।